গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো মনটা একদমই খারাপ, একটুও মন ভালো নেই। তো কেন ভালো নেই বলছি, আজ আমার ডাক্তারের কাছে যাওয়ার দিন ছিল। তোমাদের অনেক দিন ধরে বলছি যে আমার শরীর খারাপ, শরীরটা বেশিটা ভালো না। তো আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, বাট যেতে পারলাম না। তো যেতে পারলাম না এই কারণে, এইখানে গাড়ি ঘোড়া খুবই কম চলে, মানে অন্যান্য গাড়ি খুব কম চলে, বাট এখানে বেশিরভাগ মারুতি, তারপরে চার চাকা চলে বেশি, আর হচ্ছে মোটর সাইকেল। তো এই হচ্ছে বেশি। তো আমরা এখানে বেশি দিন আসিনি, তার জন্য গাড়িটা এখনো আমরা কিনতে পারিনি। তো মোটর সাইকেল কিনতে এগুলো এখনো কয়েক লাখ টাকার দরকার। এখন এই মুহূর্তে অত লাখ টাকা ব্যয় করা আমাদের পক্ষে সম্ভব না, তার জন্য পারলাম না। তো জানি না কবে নিতে পারবো আর কবে একটু শান্তি পাবো, কারণ কোথাও যেতে হলেও নিজের যে কোনো জিনিস খুবই প্রয়োজন হয়, তাই না? তো এই জন্য না খুব মনটা খারাপ হয়ে গেল যে গাড়ির জন্য আজকে যেতে পারলাম না। আর আমাদের কলকাতার মতো হলে কিন্তু কোনো প্রবলেম হতো না, সব কিছুই তো চলে, যেখানে খুশি সেখানে পয়সা থাকলে ভাড়া করে যাওয়া যায়। কিন্তু এইখানে একদমই তেমনটা না, শুধু চার চাকা আর মোটর সাইকেল ছাড়া কোনো কিছু ভালোভাবে চলে না। চলে অনেকটা শহরে যদি যাওয়া হয় তাহলে কিছু কিছু চলে, তবুও আমাদের কলকাতার মতো না। তো এইখানে মানে নিজেদের গাড়ি আছে সব কিছু। তো যাই হোক, এখন যেতে পারলাম না, মন খারাপ হয়ে গেল। এখন সন্তোষ, তার জন্য রান্না করতে চেয়েছিলাম, কি সকালবেলা রান্না করতে চেয়েছিলাম। তো সকালে রান্না করতে চেয়েছিলাম, ডিম আলু সিদ্ধ করেও ফেলেছিলাম, ভাবছি কারণ যাব অনেকটা দূরে আর কি, পথে তো অনেকটা রোদ গরম, প্রচুর রোদ বাইরে, ওই মানে যাওয়া আসা করতে পারে না, একদম শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায়। তার জন্য ভাবছিলাম একবার রান্না করে যাব, তাহলে এসে রান্না করা লাগবে না, একটু রেস্ট নিয়ে খেয়ে খেয়ে একটু ভালো লাগবে। তো সেটা আর হলো না, ওইভাবে আমি আলু ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, ভাবছিলাম আলুতে ডিম দিয়ে রান্না করে যাব, তারপরে এসে তাহলে আমার কোনো কষ্ট হবে না। তা সেটা হলো না। সে এখন যাই হোক, যেটা সিদ্ধ করেছি দুপুরে এখন রান্না করব, আর সকালে আমরা অন্য হালকা খাবার খেয়ে নিয়েছি। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। এই দেখো, সে ডিম আলু সিদ্ধ করতে বসিয়েছিলাম, মানে সিদ্ধ করে রেখেছিলাম, তো সিদ্ধটা হয়ে গিয়েছে। আর এই যে রসুন টসুন সব বেছে রেখেছি, ভাবছি তাড়াতাড়ি করে কোনো মতে একটা সবজি এবং করে বানিয়ে চলে যাব, তা সেটা পারলাম না। তো একটু পরে রান্না করব। তো ডিম আলু দিয়ে তো রান্না করলাম, তোমাদের তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো ওটা রান্না করে, আর টক রান্না করেছি, আর আলু ভাজি করেছি। তো এইগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া হলো দুপুরে। তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের প্রতিদিনই প্রায় লেট হয়। তো এখন খাওয়া দাওয়া করার পরে এখন একটু রেস্ট করব, একটু ঘুমাবো, যেহেতু এখন দিনটা অনেকটা বড়, একটু না ঘুমালেও না ভালো লাগে না। কেমন জানো মানে সন্ধ্যার দিকে প্রচুর ঘুম আসে, তার জন্য এখন একটু কিছুটা ঘুমিয়ে নেব, তারপরে বিকালে বাকি কাজগুলো করব। তো চলো এখন ঘুমিয়ে নিই, তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো অনেকদিন ধরে মুড়ি খেতে ইচ্ছা করছিল। তো আমরা যবে থেকে এসেছি এইখানটা, এই এমন সুন্দর মুড়ি পাইনি। তো এই মুড়িটা ভালো মুচমুচে আছে, ভালো মুচমুচে আর কি। কী বলো তো, আমরা মানে আগেও পেয়েছি মুড়ি, কিন্তু সেই মুড়িগুলো নরম ছিল, এই জন্য খেতে যদু বা খেতে পেরেছি। কড়াইতে গরম করে নিয়ে মুচমুচ করতে হয়েছে, তারপরে খেতে হয়েছে। আর এই তারপর থেকে পাইনি জানো তো, অনেক খুঁজি আমরা, কিন্তু সে যা পায় সব ভিতরে নরম থাকে। আর এই মুড়িটা না একদম মানে টাটকা মুড়ি মনে হচ্ছে, বেশি দিন আসেনি তার জন্য নরম হয়নি। তো ওই জন্য এখন ভাবছি অনেকদিন হলো মুড়ি মাখা খাই না, তো ওরকম পেঁয়াজটা সেই যে কেটে নেব, পেঁয়াজ দিয়ে এখন লঙ্কা ঠঙ্কা দিয়ে, চানাচুর যদি থাকে ছিল তো, তো চানাচুরও এই জায়গায় চানাচুরও একদমই বাজে, চানাচুরটুর একদম খারাপ, ভালো লাগে না। তো এই জন্য আর কি, তো এই জায়গায় চানাচুর তো অন্যরকম, আর আর আমাদের কলকাতা চানাচুর অন্যরকম। তো এই যে জায়গায় চানাচুর আমি খাইনি, তার জন্য সিম্পলভাবে মাখাবো, শুধু পেঁয়াজ লঙ্কা সরিষার তেল দিয়েই মাখিয়ে খাবো। তো অবশেষে যে মুড়িটা মাখালাম, মাখানোর পরে একদম ভালো লাগছে না, টেস্ট নেই, কোনো টেস্ট নেই, কেমন মনে হচ্ছে খাচ্ছি তা কিছু বোঝা যাচ্ছে না যে মুড়ি খাচ্ছি না কি খাচ্ছি। যেহেতু চানাচুর নেই, তো চানাচুর না থাকলেও আমাদের কলকাতার মুড়ির এমনি তেল দিয়ে মাখাই খালিও না, অনেক টেস্টে আসে।
আর এই মুড়ি না দেখো কেমন যেন ভুকসা ভুকসা টাইপের, সত্যি মুড়ি খাওয়ার জন্য ভীষণ মিস করি। কেননা এই এই জায়গার মুড়ি বলো যাই কিছু বলো না কেন মানে একদমই ভালো লাগে না, দায় ঠিকই খাই সব কিছু তার জন্য। তো চলো দেখি এগুলো কেমন ভাবে খেতে পারি। তো দেখো আমার বরটা আমার জন্য তরমুজ কাটছে। তো এই তরমুজটা কিন্তু অনেকদিন আগে আনা ছিল, তো ঠান্ডা সর্দি লেগেছিল তার জন্য খেতে পারিনি। তো খেতে পারিনি এই জন্য তরমুজ খেয়েছিলাম আগে, তো সেটা খেয়ে না আমার ঠান্ডা কেমন সর্দি সর্দি ভাব কেমন যেন ভীষণ ঠান্ডা আর কি লাগছিল, তার জন্য খাইনি। তো দুদিন ধরে আমার তরমুজ খেতে ইচ্ছা করছিল খুব, তো ওই জন্য বললাম আজ তুমি, আমার ঠান্ডাটা কমে গিয়েছে তো তুমি তরমুজটা কেটে দাও। তো দেখো এই তরমুজটা এত সুন্দর, মানে এত মিষ্টি, অন্যগুলো আনে তা এত মিষ্টি হয় না, কিন্তু এইটা না ভীষণ সুন্দর খেতে। তো বন্ধুরা দেখো তোমাদের দিদি ভাই তরমুজ খাচ্ছে। তরমুজ খেতে নাকি আজ খুব ইচ্ছে করছে, তরমুজটা কেটে দিলাম। দেখো আমাকে একটা না দিয়েই একা একা কতগুলো খেয়েছে, দেখো এই পুরোটা একাই শেষ করেছে। আমি একবার খাইনি তা না, এক পিস খেয়েছি, আর বাকি পুরোটাই তোমাদের দিদি ভাই সাবাড় করে দিয়েছে। একটা আছে ওটাও, খাও খাও ভালো খাও, সেটা বললেই তো হয়, ভালো খাও বলেই তো আজ আর কিতনা দিন হয়ে গেছে, 5টা তরমুজ এনেছিলাম, এটা লাস্ট 5-6 1 সপ্তাহ 1 সপ্তাহ বেশি হয়েছে মনে হয়, তুমি তো খাওই না, মনে করেছিলাম খারাপ হয়ে গেছে। এতদিন খাইনি এই কারণে, তরমুজ খেলে কেমন যেন ঠান্ডা ভাব আসছিল আর সর্দি সর্দি ভাব আসছিল, এই জন্য খাইনি। তো সেই ঠান্ডা সর্দিটা ঠিক হয়ে গেছে এখন, তো এই 2 দিন ধরে আবার তরমুজ খেতে ইচ্ছা করছে খুব, তার জন্য বললাম যে আজ তরমুজটা কাটো। ওকে বন্ধুরা, আজ তোমাদের দিদি ভাইয়ের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, দেখো কাঁঠালটা। তো তোমাদের দিদি ভাইকে বলবো, দেখি বুঝতে পারে কিনা, খুব প্রিয় এটা ওর, খুব ভালো খায় এটা সবজি। ঠিক আছে চলো দেখা যাক। শুনছো শুনছো, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, বলো তো কি হতে পারে, যেটা কাঁচা থাকলে রান্না করে খাওয়া যায় আর পেকে গেলে পাকা খাওয়া যায়, এবং পাকার পর তার বীজটাও খাওয়া যায়। সেটা তোমার প্রিয় বলো তো, মানে কোন ফল ধরনের আর কি? হ্যাঁ সেটাকে ফল বলা যায়, আবার রান্না করেও খাওয়া যায়, কাঁচা থাকলে পাকলে খাওয়া যায়, তার বীজটাও আবার খাওয়া যায়। কিন্তু বাবা এটা আর মাথায় আমার আইডিয়া আসছে না যে কি ফল, কেননা এই বাইরে এইখান তো অনেক ধরনের ফল পাওয়া যায়, এখন কি হতে পারে সেটা তো আমার কল্পনা এটা বাইরে এটা বাইরে মনে করো কম পাওয়া যায়, কিন্তু বাংলায় তুমি প্রচুর পাবে। কি গো সেটা তো মাথায় আসছে না আমার। হ্যাঁ আমি ভাবছিলাম তুমি বলতে পারবে না, কারণ তুমি এটা ভাবতেও পারবে না। ফলটা জিনিসটা মানে সেদিনটা শুধু কি খাওয়া যায় না অন্য কোনো কিছু করা যাবে, মানে পাকায় খেতে হবে না কাঁচা খেতে হবে? তাই তো বলছি, কাঁচাটা সবজি করে খাওয়া যায়, পাকলে এমনি খাওয়া যায়। জানতাম তো বলতে পারবে না, কারণ এই জিনিসটা আমি পারলাম না, আনতে জানতে খুব কম পাওয়া যায়, অনেক ই করে আমি বলে নিয়ে এসেছি একজনকে দিয়ে। বলতে পারবে না? না বলতে পারলাম না। তাহলে দেখাবো? হ্যাঁ এই দেখো, ওরিয়া কি সুন্দর কাঁঠাল, আমার খুব প্রিয় একটা জিনিস। তো কাঁচা খেতে রান্না খেতে সত্যি খুব ভালো লাগে। একজনের বাড়ি ছিল, তো আমি দেখে সেটা বলেছি, সেভাবে ওরা দিয়ে গেছে। কি সুন্দর সাইজটা দেখেছো, একদম পাতাও সাথে দিয়ে দিয়েছে, একদম তাজা তরতাজা, খুব সুন্দর কাঁঠাল। আমার সত্যি ভীষণ প্রিয় প্রিয় জিনিস, ভীষণ খুশি হয়েছি আমি। এই সময় পশ্চিমবঙ্গে খুব কাঁঠাল পাওয়া যায়, তার জন্য আমি অনেক চেষ্টা করে এটা নিয়ে এসেছি। কিন্তু এই এদের চিংড়ি মাছ দেখতে জানো কত মজা। ঠিক আছে আমি চিংড়ি মাছ যদি পাই তাহলে ব্যবস্থা করো, না হলে মাছ দেখতে ভালো লাগে। হ্যাঁ কিন্তু এটা ইচোর চিংড়ি আর কি বেশি টেস্টি লাগে। হ্যাঁ সে তো বটেই, খুব ভালো লাগে। না পাওয়া গেলে বাইরে থাকা সব জিনিস তো তো কি ফ্রি 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 দিয়ে গেছে না পয়সা দিয়ে? না আমি কিনেছি, এটা 1 কিলো 40 টাকা কিলো। কত নিয়েছে? 1200 গ্রাম মতো আছে, 40 টাকায় দিয়েছি। তো অনেক খুশি হচ্ছে তো? ভীষণ খুশি হয়েছি ভীষণ, কারণ আমার একটা প্রিয় একটা খাবার, আমি পাকার থেকে কাঁচাটা সবজি রান্না করে খেতে না বেশি টেস্ট। পাকলেও পাওয়া যাবে, ওদেরকে বলে রেখেছি যে কাঁচা মাঝে মাঝে নিয়ে যাবো আর পাকলেও ভাবো।
এখানে লোকটা ততটা বেশি একটা ই করে খায় না, তো পাওয়া যায় না, তার জন্য দামটা একটু বেশি। বেশি বলতে কি, পশ্চিমবাংলায় দেখো এর থেকে অনেক বেশি দাম, 40 টাকা কিলো তো ওখানেও। পশ্চিমবাংলা থাকতে এইখানে যেমন পাচ্ছি চোখে দেখছি, পশ্চিমবাংলাতে এত পাওয়া যায় না, তাজা এখানে পাওয়া যাচ্ছে, এটাই অনেক বড় বিশাল ব্যাপার। বাইরে যে এইসব জিনিস পাওয়া যায় মানে কি বাঙালি খাবার এগুলো, হ্যাঁ কালকে রান্না করো মানে, হ্যাঁ যদি চিংড়ি মাছ তো খোঁজ করবে পাওয়া যায় কিনা, বুঝলে? ঠিক আছে, দেখে না, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যা 7টা বেজে গিয়েছে, তো আমার একটু মানে কিছু একটা খেতে ইচ্ছা করছে, টমেটো। তো টমেটোটা আমি সত্যি ভীষণ ভালো খাই, তো এই দেখো এইভাবে এর ভিতরে একটু তেঁতুল দিয়েছি, তেঁতুল দিলে কিন্তু টেস্টটা বেশি হয়, ভালো লাগে বেশি। তো তেঁতুল দিয়ে লবণ ঝাল দিয়ে একটু মাখাবো, এটা একদম ঝোলঝোল হয়ে যাবে, ভীষণ টেস্টি লাগে আর ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন সন্ধ্যা দিয়ে আসলাম, সন্ধ্যাটা দিয়ে এখন টমেটো খেতে ইচ্ছা করলো, টমেটো খাচ্ছি। তারপরে এবার রাতে এখনো রান্না আছে, জানি না রান্না কি করব, তো দেখা যাক কি করি, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি এইগুলো এখন খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো, আমি এখন আমাদের রাতের ডিনার আজ খিচুড়ি করলাম, ভুনা খিচুড়ি। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তো গরম পড়েছে অবশ্য প্রচুর, তারপরেও খেতে ইচ্ছে করছিলো বলে একটু ভুনা খিচুড়ি করলাম। তা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর সেন্টটা যা বেরিয়েছে না, কিন্তু ক্যামেরা করার সময় কিন্তু অতটা কালার আসছে না কেন জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটাই আমাদের আজ হচ্ছে রাতের ডিনার, তো চলো এখন ডিনার করবো, রাতে খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। তো ফ্রেন্ডস এইমাত্র সব কাজ কমপ্লিট করে এইমাত্র আসলাম, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, থালা বাসন ধুয়ে নিয়েছি একবারে, তো কাল একটু বেরোবো, তার জন্য সব সমস্ত কাজ একবারে আমি গুছিয়ে নিয়েছি, তাহলে কাজটা মানে কালকে আমার যা করবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য। তো একদম সব ফ্রেশ হয়ে আমি একদম রেডি হয়ে এসেছি শোয়ার জন্য, মুখে আর কি ক্রিম ট্রিম সব কিছু আর কি লাগিয়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ড বারবার করে বলছে যে বিছানাটা রেডি করো, অবশ্য রেডি আছে, শুধু একটু ঝাড়লে হয়ে যায়, তাও দেখো এখনও যাচ্ছে না, বসে আসতে বসেই আছে, ওই দেখো। তো চলো, ভিডিওটা মনে হয় অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে, তো আর বেশি বড় করব না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।